এবার আমরা দেখতে পেলাম পোস্টমর্টেম হওয়ার আগেই এসপি বলল যে এটা প্রেমঘটিত ব্যাপার মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে তদন্ত ময়না তদন্ত হওয়ার আগে পুলিশের এসপি কিভাবে বলেন هم لوگ بھی رو کے رہے سب کو پیچھے سے پیچھے سے ہم بھی رو کے رہے দেখুন যে ধরনের অপরাধ ঘটেছে এই অপরাধ নিয়মিত এবং পুলিশ প্রশাসন বারবার প্রতিটি ক্ষেত্রে এইভাবে পোস্টমর্টামের নামে প্রহসন করছে আমরা আগেই সন্দেহ করেছিলাম কারণ পোস্টমর্টাম হওয়ার আগেই এসপি নিজে নিজে আগ বাড়িয়ে বলে দিল যে প্রেম ঘটিত ব্যাপার ছিল ও মেয়েটি নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে পোস্টমর্টাম তদন্ত হওয়ার আগে পুলিশ কিভাবে এটা বলতে পারে এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে গ্রামবাসীরা যে অবস্থায় মেয়েটির শরীর পেয়েছে মেয়েটির বডি পেয়েছে গ্রামবাসীরা প্রত্যেকেই বলছে মেয়েটির সাথে দুষ্কর্ম করা হয়েছে সাময়িক দুষ্কর্ম করা হয়েছে এবং সেই ধরনের তারা দৃষ্টান্ত বা তথ্য প্রমাণ সেই সময় তারা সেই পরিস্থিতিতে দেখেছে যেখানে মেয়েটির দেহ পাওয়া গেছে এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের এই যে আচরণ পক্ষপাতদুষ্ট এবং আমরা এটা মানছি না আমরা আদালতে যাব পরিবার যদি রাজি থাকে মেয়ের মা গতকাল আমি দেখেছি ভিডিওতে তিনি সিবিআই তদন্ত চাইছেন তিনি রাজি হলে সিবিআই তদন্তের জন্য আমরা হাইকোর্টে যাব এবং আমরা সিবিআই তদন্ত করাবো পুলিশ অদ্ভুত ব্যাপার এই কালিয়াগঞ্জ থানার আইসি কি যে করছে আমরা বুঝতে পারছি না কিছুদিন আগে তিনি ইফতার পার্টি করলেন ভালো কথা ইফতার পার্টি করেছেন ভালো কথা এবার এখন দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছিল যে দোষীদের সাজা হবে তাদেরকে নিয়ে তাদের উপরে লাঠিচার্জ করা হলো যারা ভিকটিম তাদেরকে ধরা হচ্ছে না আর যারা ভিকটিম যারা আছে সেই পরিবারের উপর লাঠিচার্জ হচ্ছে যারা অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না এই যে বিচার চলছে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে লাঠিচার্জ হয়েছে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না স্যার আমাদের গ্রামের দুজনের মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ
দুজনে মাথা ফাটিয়ে দিয়েছে গ্রামবাসী আপনি এই পরিমাণে দেখা করলে আমাদের হসপিটালে আসতে দিলেন এই মৃতদেহের উপরে কি আশ্বস্ত করবেন আমরা পরিবারকে আশ্বস্ত করব আপনাদের পাশে আছি আপনারা সিবিআই তদন্ত চাইলে সিবিআই তদন্তের জন্য আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে মহামান্য আদালতকে বলবো যে সিবিআই তদন্ত অবশ্যই সিবিআই তদন্ত চাই আমরা অবশ্যই চাই দেখুন পুলিশ প্রশাসন তার অপদার্থতা একের পর এক বারবার প্রমাণ করছে এই দিয়ে দুই দিনাজপুর সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলে চার থেকে পাঁচটি আদিবাসী নাবালিকা মেয়ের সাথে এই ধরনের তাদেরকে রেপ করে উদ্ধার করা হবে এবং প্রত্যেকবারই পুলিশের মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়টিকে ধামাচাপা দেওয়া এবার আমরা দেখতে পেলাম পোস্টমর্টম হওয়ার আগেই এসপি বলল যে এটা প্রেমঘটিত ব্যাপার মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করছে তদন্ত ময়না তদন্ত হওয়ার আগে পুলিশের এসপি কিভাবে বলেন অধিকার আছে এটা হতে পারে না উল্টে যারা বিচার চেয়েছে কালকে তাদের উপর লাঠিচার্জ হয়েছে দুজনের মাথা ফেটেছে টিয়ার গ্যাস চালানো হয়েছে অপরাধীকে ধরতে পারে যারা ভিকটিম সেই পরিবারের উপর হামলা করছে এরকম অপদার্থ পুলিশ এই থানার ওসি বিশেষ করে অপদার্থ ওসিকে ইমিডিয়েটলি এখান থেকে সরানো উচিত এবং তাকে সাসপেন্ড করা হয়েছে এসপি তো বলেছে যেখান থেকে ডেপুটি পাওয়া গেছে ওখানে একটা বোতল পাওয়া গেছে ছোট শিশি ব্যাপারটা কি হবে দেখুন আপনাকেও খুন করে আমি আপনার বডির কাছে এটা বোতল রেখে দিতে পারি আপনার মুখে জোর করে বিষ খাই ঢুকিয়ে দিতে পারি কিন্তু গোটা গায়ে যে হাঁচড়ের চিহ্ন সেই চিহ্নগুলো কি হলো মেয়েটির যে জামা কাপড় খোলা ছিল আমি বিষ খেলে কি জামা কাপড় খুলে ফেলে এরকম শুনতে আমরা দেখিনি প্রচুর বিষ খাওয়া মৃত দেহ আমরা দেখেছি যেখানে বিষ খেয়ে মারা গেছে সে লাফালাফি করতে পারে বিষ খাওয়ার কষ্টে জামা কাপড় তো খুলে ফেলবে না গতকালকে যখন বডিটা নিয়ে যাচ্ছিল পুলিশ তখন টেনে হিসেবে নিয়েছে এই ব্যাপারে বডিকে অসম্মানিত করা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে টেরোরিস্টদের বডিও এইভাবে অসম্মান করা হয় যে টেরোরিস্টরা জম্মু কাশ্মীরে পাকিস্তান থেকে এসে হামলা করে তারা যখন আমাদের সুরক্ষা বাহিনীর গুলিতে মারা যায় তাদের দেহকে এইভাবে অসম্মান করা হয় না জেলে পুলিশ একটি বাচ্চা মেয়ের দেহকে একটি রাজবংশী মেয়ের দেহকে আপনারা সিবিআই তদন্ত দাবি করা আমরা চাইছি পরিবার যে দাবি জানাবে আমরা তার পাশে আছি পরিবার গতকাল সিবিআই তদন্ত চেয়েছে এখনো চাইছি আমরা শুনলাম পরিবারের সাথে আমি কথা বলবো তাদের হয়ে আমরা লিগাল সাপোর্ট দিব তাদের জানাবো এবং তাদেরকে সিবিআই তদন্ত যারা যদি চায় আমরা তাদেরকে সমর্থন করে সিবিআই তদন্ত দাবি দাদা পুলিশ চাই পুলিশ বলছে হচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করার একটা পুলিশ বলছে বিষ খেয়েছে সেটা ময়না তদন্ত হওয়ার আগে এসপি বলে দিয়েছে ক্রাইম অফিসি বলে বলে দিয়েছে ময়না তদন্ত হওয়ার আগে এসপি বলে কি করে আর বিষ খেলে পরে কেউ নিজের জামা কাপড় খুলে ফেলে নাকি আমরা তো বহু বিষ খাওয়া মৃতদেহ দেখেছি কোথাও তো দেখিনি জামা কাপড় খুলে ফেলে Thank you.
I'm gonna go to the hospital.